আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গরিবের এগ্রো ভিডি। আপনারা তো অনেকেই জানেন যে আমি মোটামুটি সবজি চাষের পাশাপাশি কিছু মাছও চাষ করি। তো পিছনে আপনারা দেখতেছেন যে আমি একটা ঝর্ণার তৈরি করছি একটা সাবমার্সিবল মোটর দিয়ে। হঠাৎ করে আমার এই ছোট পুকুরটাতে, এই যে আপনারা যে পুকুরটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, যে এই ছোটো পুকুরটাতে হঠাৎ করে গতকালকে রাত 3টার পর থেকে হঠাৎ করে মাছ ভাসা শুরু করলো। পানিটা একটু গন্ধ হয়েছে, এটার কারণ হিসাবে বলতে পারেন যে আমি ওই যে দূরে আপনারা দেখতেছেন ওটা আমি একটা ছোটো একটা পাটের জাগ দিয়েছিলাম, আর এই যে ধানের যে খড়গুলো এইগুলো এখানে ফালাইছিলাম মাছের খাবার জন্য। তো সেটা উপকারের থেকে ক্ষতির দিকটাই বেশি নিয়ে আসলো। তো এই যে দেখেন যে মাছগুলো কীভাবে ভাসতেছে, গতকালকে আমার এইখানে অলরেডি 4টা মাছ মারা গেছে, বড় বড় সাইজে 4টা মাছ মারা গেছে। তো আমি অনেকের সাথে কথা বললাম যারা কন্টিনিউ মাছ চাষ করে, তারা বলল যে ওই জিওলাইট পাউডার বা অক্সিকেয়ার এগুলো পুকুরে ছিটাই দিতে। তো আমি কিন্তু এটা করি নাই। আমি কি করছি, আমার বাসায় একটা লোকাল সাবমার্সিবল মোটর ছিল, আর সেটা দিয়ে আমি এখান থেকে পানি উঠায় এখানে ঝর্ণার সৃষ্টি করতেছি। মেডিসিন দিলেও ভালো কাজ হয়, কিন্তু আমি মনে করলাম যে মেডিসিনের থেকে হয়তো এটা দিলে ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আমি গতকালকে রাতে এটা সেট করে দিয়েছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কত মাছ, এই যে যেখানে পানি পড়তেছে এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে, অর্থাৎ আর সারা পুকুরে মাছ ভেসে আছে, গ্যাসটা এখনও কমে নেই। তো আজকের দিনটাও আমি এটা ট্রায়াল হিসেবে চালাবো, যদি দেখা যায় এতে মাছ না মরে, যদি মাছের অবস্থা ভালো থাকে তাহলে আমি এখানে আর কোনো জিওলাইট পাউডার আপাতত দিব না, কারণ দুই একদিন গেলে আশা করি এমনিতেই গ্যাস ঠিক হয়ে যাবে, মাছ ভাসা বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ একটা বড় বিষয় কি, এটা সেট করার পর কিন্তু আমার পুকুরে মাছ মরে নাই এখন পর্যন্ত, কারণ বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, দোয়া করবেন যেন মাছ না মরে। এবছর কিন্তু আমি বড় মাছ চাষ করতেছি, এবছর মাছ নিয়ে আর কি কোনো ভিডিও আমি আপনাদেরকে দিই নাই। এই যে এই সাইডেও আপনারা দেখবেন যে কিছু মাছ ভাসতেছে, মানে মাছ যেখানে কমফোর্ট ফিল করতেছে সেখানেই যাচ্ছে, আর সবচেয়ে বেশি মাছটা ভাসতেছে আপনার এই ঝর্ণার নিচে। আমরা তো অনেক সময় ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় দেখে থাকি যারা বড় বড় মাছের চাষি বা মাছের খামারি, তারা পুকুরে অ্যারোটরের ব্যবস্থা করে, অ্যারোটর পানিতে স্রোতের সৃষ্টি করে, অক্সিজেনের সৃষ্টি করে, যার কারণে কিন্তু তাদের ওই অক্সিম্যাক বা জিওলাইট ট্যাবলেট এগুলো দিতে হয় না। তাদের দেখা দেখে আমি এই ঝর্ণাটা তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রেজাল্ট ভালো আছে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, দোয়া করবেন। এই যে সম্পূর্ণ পুকুরে মাছ ভাসতেছে, আর আমি একটু উপরে আসি আপনাদেরকে দেখাই ওই পাশে আমার যে বড় পুকুরটা আছে। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বড় দিঘিটা, এখানেও এবছর বড় মাছ চাষ করতেছি, এখানে অনেক বড় বড় সাইজের মাছ ছাড়া আছে, হাফ কেজি অর্থাৎ 2টায় 1 কেজি হবে এরকম সাইজের মাছ কিন্তু এখানে ছাড়া আছে। তো এইটাতে গ্যাসের সৃষ্টি হয় নাই, এখানে মাছ ভাসতেছে না, কিন্তু আমার ওই পুকুরটাতে, এই যে পুকুরটাতে কিন্তু মাছ ভাসতেছে, সেটা আপনারা দেখবেন এত সময়, এবং মাছগুলো সবগুলো ঝর্ণা নিচে চলে আসছে। অনেক কিছু তো আপডেট আপনাদেরকে দেওয়া হয় না। আর এই যে পুকুর পাড়ে কিন্তু আমরা লাউয়ের চারা করে ফেলছি এবছর, এই যে লাউয়ের চারা করা হয়ে গেছে। আমরা অলরেডি আমাদের জমি থেকে লাউ কাটতেছি, আজকেও আমরা 20 পিস লাউ কাটলাম। আজকের বাজার মূল্যটা, লাউয়ের বাজার মূল্যটা গেল আপনার 35 টাকা পার পিস গেছে, আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে। তো আমরা যেহেতু লাউ কাটতেছি আমাদের একটা জমি থেকে, ওইখানে 18% জমিতে লাউ করা আছে, আমরা কন্টিনিউ লাউ কাটার চেষ্টা করতেছি, এবং আমরা ওখান থেকে এখন আপাতত 20 পিস 30 পিস করে লাউ একদিন পর পর আমরা পাচ্ছি, ইনশাল্লাহ সামনে আরও হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পর আরও বাড়বে। আর আমরা পরবর্তী লাউ চাষের জন্য আমরা কিন্তু আমাদের দিঘির পাড় দিয়ে এই যে লাউ গাছ লাগাই দিচ্ছি, আপনারা দেখতেছেন যে সিরিয়ালে এপাশে আমি 9টা মাদা করছি, 9টা মাদা করে লাউ গাছ লাগাই দিছি, এবং আজকে আমরা ওই পাশটাতে লাউ লাগাবো। আমাদের যে এই যে পুরাতন যে মাথাটা ছিল, মাথাটা খালি পড়ে আছে, আমরা এই মাথাতেও আজকে লাউ চারা ইনশাল্লাহ লাগাই দিব। তো আপনারা তো লাউ চারা দেখলেন যে ওইখানে আমরা লাউ চারা করছি। এটা হচ্ছে মাসুট সিড কোম্পানির মধুমিতা 1, এই জাতের লাউটা আমরা হাইব্রিড জাতের লাউটা চাষ করতেছি। আর এর আগে কলা গাছ লাগাইছিলাম পুকুর পাড়ে, সেগুলো ভিডিও কিন্তু আপনারা নিয়মিতই আপডেট পাইছিলেন। তো এখন হচ্ছে বর্তমানে আমাদের কলা গাছের অবস্থা, দেখেন যে কলা গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, মাশাল্লাহ গাছগুলো অনেক সুস্থ এবং সবল আছে, গাছের এই যে গোড়াগুলো মোটা হয়ে যাচ্ছে, এখন দেখেন গোড়াগুলো একেবারে মোটা। এখন কিছু কাজ বাকি আছে, আমাদের কলা গাছের গোড়া আবার সার দিতে হবে, সার দিয়ে কলা গাছগুলোর গোড়াতে আবার মাটি দিয়ে দিতে হবে। আর যে ছোটো ছোটো যে চারাগুলো বের হয়েছে,
ছোট ছোট যে চারাগুলো বের হয়েছে এই চারাগুলোকে এখন কেটে দিতে হবে। তো আশা করতেছি যে কলা গাছ থেকে আমরা হয়তো 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ একটা কলা পাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন একটা কলা গাছের গোড়ায় কতগুলো কলার চারা বের হয়েছে, 7-8টা হবে চারপাশ মিলায়। এবছর তো বেশি কিছু চাষ করা হচ্ছে না, অল্প অল্প করে করতেছি, কারণ গত সিজনে অনেক বড় একটা ধরার সম্মুখীন হয়েছিলাম, অনেক টাকা লস গেছে, যার কারণে আর্থিকভাবে একটু দুর্বল হয়ে গেছি। আস্তে আস্তে করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে যার কারণে একটু আস্তে আস্তে আপডেট ভিডিও দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার পুকুরের পাড়টা দেখালাম যে পুকুরের পাড়ের অবস্থা কী, পুকুরে মাছের অবস্থাটা কী আছে এখন, আর পরবর্তীতে যখন আমরা মাছ মারবো সেগুলো ভিডিও করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমাদের মাছের গ্রোথটা কেমন হয়েছে। আর এখানে আমরা লাউয়ের মাচা করবো সেটাও ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আবার দিঘির পাড়টাকে আমরা সুন্দর করে নতুন করে আবার বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে আমরা সাজানোর চেষ্টা করবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।